আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো প্রকার ব্রোকার নিয়ে নয় এবং কোনো প্রকার স্ট্র্যাটেজি কিংবা অ্যানালাইসিস নিয়ে নয়। আজকে আমরা শেয়ার করব বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন ফরেক্স ট্রেডিং কয়েকভাবেই করা যায়। এর মধ্যে রয়েছে কপি ট্রেডিং, ওন ট্রেডিং এবং সিগন্যাল ট্রেডিং। এখন প্রশ্ন হচ্ছে আপনার কোনটি করা উচিত। এই বিষয়টি সবার জন্যই কনফিউজিং, বিশেষ করে যারা নিজে ট্রেড করে প্রফিট করতে পারছে না তারাই দ্বিধাদ্বন্দ্বে থাকে কোনটি করবে, সিগন্যাল নিয়ে ট্রেড করবে নাকি কপি ট্রেডিং করবে। আবার নিজেই সন্দিহান থাকে কখন নিজে এক্সপার্ট হবে। তো এই কনফিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো, যাতে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আরো একটি সুসংবাদ দিতে চাই। সম্প্রতি ফরেক্স বিডি আরো একটি নতুন কনটেস্টের আয়োজন করতে যাচ্ছে, যার কো হোস্ট হচ্ছে এশিয়ার অন্যতম জনপ্রিয় ব্রোকার এক্সএম। আমি আবারও বলছি, ফরেক্স বিডি নতুন একটি কনটেস্টের আয়োজন করতে যাচ্ছে, যার কো হোস্ট হচ্ছে অন্যতম জনপ্রিয় এবং সুবিধা প্রদানকারী ব্রোকার এক্সএম। সেখানেও আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য এবং আপনাদের সম্মানে থাকছে ক্যাশ প্রাইজ মানি, যা আপনারা চাইলে উইথড্র দিয়ে হাতে নিতে পারবেন। তাই দেরি না করে এখনই কনটেস্টে অংশগ্রহণ করুন শুধুমাত্র ফরেক্স বিডি এর লিঙ্কের আন্ডারে। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্সে মোটামুটি তিন ভাবে ট্রেডিং করা যায়। প্রথমত নিজে ট্রেড করা, দ্বিতীয়ত কপি ট্রেডিং করা এবং সর্বশেষ সিগন্যাল ট্রেডিং। এখন যারা এক্সপার্ট তারা তো এসব কিছুর ধার ধারে না, কারণ তারা নিজেই ট্রেড করে নিজের পকেটেই প্রফিট আনতে পারছে এবং অনেকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিগন্যাল শেয়ার করে বাড়তি প্রফিট করছে, বা অনেকেই নিজের স্ট্র্যাটেজি প্রোভাইড করে কপি ট্রেডিং করছে এবং প্রফিট করছে। এতে করে দুই দিকেই লাভ, নিজে ট্রেড করে যেমন আয় হচ্ছে তেমনি তাকে যে ফলো করছে সেখান থেকেও কমিশন পাচ্ছে। কিন্তু প্রশ্নটা থাকে বিশেষ কিছু মানুষের মনে, যারা এখনো দক্ষ হয়ে উঠতে পারেনি, দক্ষ না হওয়ার কারণে এবং বেশি সময় লাগার কারণে বিভিন্ন দিকে চোখ যায়, যেমন ফরেক্স এর সিগন্যাল কিংবা কপি ট্রেডিং। ফরেক্স এর সাথে থাকার কারণেই হয়তো কোনো না কোনো ভাবে এই বিষয়গুলো সামনে চলে আসে, তখন মাথায় চলে আসে সহজে টাকা ইনকাম করার ফন্দি, আর তখনই কিছুটা পিছিয়ে যায় নিজের ফরেক্স শিখার প্ল্যান। শর্ট টাইম ইনকামের জন্য সময় দিতে হয় বিভিন্ন জায়গায়, এতে ইফেক্ট পড়ে নিজের ফরেক্স ট্রেডিং শিখার সেই মানসিকতায়। এটা কেন বললাম একটু বুঝিয়ে বলি। ওন ট্রেডিং মানে নিজে ট্রেড করা, যেমন আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি নিজে ট্রেড করে আয় করার জন্য, নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য। এই ধারণাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ যে কোনো কিছুতেই অন্যের উপর নির্ভর না হয়ে নিজে নিজেই নিজের উপরে নির্ভর হওয়াই ভালো। তাই এটাকে আমরা সবসময় শ্রদ্ধা করি যারা নিজেই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চান। এগুলো করার জন্য আমরা অসংখ্য ভিডিও আপলোড করেছি এবং আপনাদের এই চাওয়াটাকে বাস্তবে রূপান্তর করার জন্য যত সকল স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিস ও টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োজন সবকিছু আমরা শেয়ার করেছি। তাই যারা নিজেকে দক্ষ করে তুলতে চান তারা এই প্লেলিস্ট গুলো ফলো করুন। নিঃসন্দেহে বলতে পারি আপনারা ভালো কিছু শিখতে পারবেন, তবে নিজের লক্ষ্য থেকে কখনো বীর হওয়া যাবে না। ধৈর্য সহকারে সামনে এগিয়ে চলুন, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করুন, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, তাহলে অবশ্যই আপনিও পারবেন। আপনাদের যদি এরকম লক্ষ্য থাকে তাহলে আমরা বলবো আপনারা অন্য কোনো দিকে চোখ কান না দিয়ে পরিশ্রমের সাথে নিজেকে স্কিলফুল করে তুলুন। যদি একান্তই আপনার কোনো প্রফিটের প্রয়োজন না হয় তাহলে এই সকল ইনকামের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আপনি নিজেকে দক্ষ করে তুলুন। আপনি যে স্ট্র্যাটেজি ফলো করছেন সেটাকে কিভাবে আরো স্ট্রং ভাবে ফলো করা যায় সেটা নিয়েই ভাবুন। আপনি ফরেক্স শেখার পাশাপাশি কপি ট্রেডিং করতে পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি কপি ট্রেডিং এ বা সিগন্যাল ট্রেডিং এর দিকে সময় দিতে গিয়ে নিজের ট্রেডিং এর সময় কম পাবেন, অর্থাৎ নিজেকে দক্ষ করে তোলার যে প্ল্যানটা সেখানে কিছুটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। কিভাবে? ধরুন আপনি কপি ট্রেডিং করছেন পাশাপাশি নিজের ট্রেডিং শিখছেন, তো আপনি প্র্যাকটিস করার জন্য ল্যাপটপ অন করলেন, তারপর প্ল্যাটফর্ম ওপেন করলেন, হুট করে মনে পড়লো আরে আমি তো কপি ট্রেডিং করি সেটার কি অবস্থা, প্রফিট হলো নাকি লস হলো, সেটা দেখার জন্য আপনি আপনার আইডিতে প্রবেশ করলেন। যদি দেখেন প্রফিট হয়েছে তাহলে তো ভালোই কথা, আপনি আনন্দ সহকারে বের হয়ে আসবেন। কিন্তু যদি কখনো দেখতে পারেন যে আপনার লস হয়েছে বা তেমন প্রফিট হয়নি, তখন আপনার প্র্যাকটিস শেষ, তখন আপনি মন খারাপ করে ল্যাপটপ অফ করে দিবেন। এতে আপনার প্র্যাকটিস শেষ, বা প্র্যাকটিস করলেও আপনার মন খারাপ থাকবে, তাই ভালোভাবে প্র্যাকটিসে মন বসবে না, অর্থাৎ ডেমো ট্রেডিং এ মন বসবে না, শুধু মাথায় আসবে লসের ব্যাপারটি। যেহেতু আপনি এখনো এক্সপার্ট হয়ে ওঠেননি তাই লস মেনে নেওয়ার টেন্ডেন্সি আপনার মধ্যেও তেমন বেশি নেই, আর প্রফিট হলে সেটা চেক করতে করতে 20-25 মিনিট নষ্ট করে ফেলবেন। আবার আপনি যদি সিগন্যাল নিয়ে ট্রেডিং করেন তাহলে তো ব্যাড ইফেক্ট পড়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কেন? কারণ এখানে আপনাকে নিজেই ট্রেডিং করতে হবে, জাস্ট সিগন্যালটা দিবে অন্য কেউ, কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাকে নিজে থেকে। এটা অনেকের জন্য কঠিন, কারণ সবাই অ্যাপ্লাই করতে পারে না, তাছাড়া মাঝে মাঝে নিজেই কিছু সিদ্ধান্ত নিতে হয় যেটা সবাই পারে না। এখন প্র্যাকটিস করতে বসে আপনার সিগন্যাল আসলো, আপনি এন্ট্রি নিলেন, তারপর
হা করে তাকিয়ে রইলেন চার্টের দিকে, আর অন্যদিকে আপনার প্র্যাকটিসের বারোটা। তাই খুব বেশি প্রয়োজন না হলে ফরেক্স ট্রেডিং শেখার সময় এদিকে মনোযোগ দেওয়া ঠিক না। এখন যদি আপনি মনে করেন আপনি মেন্টালি খুবই স্ট্রং, তাহলে আপনি দুটি কাজ একসাথে করতে পারেন। আমরা একেবারে না করছি না, আমাদের কথা হচ্ছে ফরেক্স ট্রেডিং শেখার ইচ্ছা নিয়ে যখন আপনি ফরেক্সে আসবেন তখন যাতে কোনো কিছুই আপনার উপরে প্রভাব ফেলতে না পারে। যেমন আমরা লোভ সামলানোর কথা বলি যাতে আপনার লস না হয়, তেমনি আমরা এগুলো বলছি যাতে আপনি নিজের লক্ষ্য থেকে সরে না যান। তবে আপনি যদি কপি ট্রেডিং করে সেটা ভুলে যেতে পারেন তাহলে দুইটা একসাথে করতে পারেন, অর্থাৎ সবসময় বসে থাকবেন না প্রফিট হলো নাকি লস হলো সেটা দেখার জন্য। তিনি একবার বা সপ্তাহে একবার জাস্ট চেক করবেন আপনার অ্যাকাউন্টের কি অবস্থা। এবার কথা বলা যাক অন্য বিষয়গুলো নিয়ে। নিজে ট্রেডিং করা ছাড়া ফরেক্স থেকে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে কপি ট্রেডিং। তাহলে প্রশ্ন আসতে পারে কপি ট্রেডিং কাদের জন্য? সত্যি বলতে যাদের কাছে ইনভেস্ট আছে তারা যে কেউ চাইলে এটি করতে পারে। এখানে কোনো ধরাবাধা নেই যে আপনাকে কোন লেভেলের হতে হবে। কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কপি ট্রেডিং আপনার উচিত নাকি উচিত না। প্রথমত ধরুন আপনার কাছে ইনভেস্ট আছে, আপনি শুধু একটি ইনকামের সোর্স খুঁজছেন। ফরেক্সে নিজের কেরিয়ার বিল্ড আপ করার তেমন কোনো পরিকল্পনা নেই, আপনি জাস্ট চান শুধু একটি আয়ের মাধ্যম, সেক্ষেত্রে কপি ট্রেডিং আপনার জন্য উপযুক্ত। বা আপনি যে কোনো কারণবশত হাল ছেড়ে দিয়েছেন যে আপনি আর ট্রেডিং শিখবেন না, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন, বা ট্রেডিং এর পাশাপাশিও করতে পারেন, কিন্তু সেটা যেন আপনার ফরেক্স শেখার ইচ্ছাকে প্রভাবিত না করে বা আপনার সময় যেন নষ্ট না করে। এরপর হচ্ছে সিগন্যাল, এ ব্যাপারেও আমাদের একই কথা। নিজে ট্রেড না করলে দুইভাবে ফরেক্স থেকে আয় করা যায়, যেমন কপি ট্রেডিং এবং সিগন্যাল ট্রেডিং। তো আপনারা যদি কোনো কারণে ট্রেডিং শিখতে না চান বা ফরেক্সে কেরিয়ার গড়ার প্ল্যান না থাকে বা আপনি আর ফরেক্স শিখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে দুটির মধ্যে যে কোনো একটি করতে পারেন। এখন আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য উপযুক্ত। কপি ট্রেডিং এ তেমন সময় দিতে হয় না, কিন্তু সিগন্যাল ট্রেডিং এ সময় দিতে হয়। আবার অনেক সময় সিগন্যাল অনেকেই ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না, তাই সবকিছু বিবেচনা করে তারপর আসবেন। কপি ট্রেডিং নিয়ে আমরা অসংখ্য ভিডিও দিয়েছি, যারা ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। আমরা প্রত্যেকটি ভিডিও ব্রডলি আলোচনা করেছি এবং প্রত্যেক ব্রোকারে কিভাবে কপি ট্রেডিং করবেন তা দেখিয়েছি। এই প্লেলিস্টটি আপনারা ফলো করুন। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কি বোঝাতে চাচ্ছি। এখন আপনি নিজে ডিসাইড করুন কোনটা করবেন। আপনি যদি নিজে ট্রেডিং শিখে নিজেকে দক্ষ করে তুলতে চান তাহলে আপনার জন্য সব অপশন খোলা থাকছে। যেমন দক্ষ হলে আপনি নিজে ট্রেড করতে পারবেন, অন্যকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং সিগন্যালও প্রোভাইড করতে পারবেন। তাহলে আপনি সবগুলো থেকেই প্রফিট করার জায়গা পাচ্ছেন। এখন আপনি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোনটি করতে চান এবং আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, যারা ব্যাংক, বিকাশ কিংবা নগদ এই সকল মাধ্যমে লোকাল ডিপোজিট এবং উইথড্র করতে চান তারা অবশ্যই নিচে দেওয়া প্রকারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নিন। ডেসক্রিপশনে সিরিয়াল আকারে লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া কোনো প্রকার সমস্যায় যেমন অ্যাকাউন্ট ওপেনিং, ভেরিফিকেশন, লোকাল ডিপোজিট কিংবা কন্টেস্ট নিয়ে যে কোনো প্রকার ইনফরমেশন লাগলে কিংবা কোনো সমস্যা ফেস করলে অবশ্যই ফরেক্স বিডি সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য শুধুমাত্র নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করুন এবং এই সকল সুবিধা লুফে নিন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিঙ্কের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্ট পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।